হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ইচড়ের আচার বানাবো। সেই জন্য আমার কি কি উপকরণ লাগবে চলো দেখে নি। এখানে নিয়েছি ইচড় বয়েল করা আছে নুন আর হলুদ দিয়ে। এখানে নিয়েছি গোটা ধনে, জিরে, গরম মশলা, কালো জিরে, মৌরি, শুকনো লঙ্কা, জোয়ান। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ আর নুন। এখানে আছে কাঁচা আম আর এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছি আর রসুনটা অল্প থেতো করে নিয়েছি। আর এখানে আছে সর্ষের তেল। ফার্স্টে আমি গোটা জিরে, ধনে, মৌরি, জোয়ান আর শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে নেব। তো চলো ড্রাই রোস্ট করে নিই। দেখো ফ্রেন্ডস, আমি গোটা মশলাগুলোকে সব ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এটা আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, তেলটা আমার হিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে দিয়েছি। এরপরে আমি ইঁচড়টা দিয়ে ভাজবো। আমি ইঁচড় দিয়ে দিয়েছি। এবারে ইঁচড় দিয়ে ইঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। ইঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব যে রসুনটা থেতো করে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বেরোবে ততক্ষণ ভাজবো। দেখো ফ্রেন্ডস, আমার রসুনটা দিয়েও ভাজা হয়ে গেছে। এবারে যে আমটা আমি গ্রেট করে রেখেছিলাম ওই আমটা এবারে দিয়ে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। যা সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে তোমরা সামনে থাকলে বুঝতে পারতে। এরপরে যখন লাস্টে মশলাটা দেব, উফ কি সুন্দর হবে, টকটক ঝালঝাল আচার হবে ইঁচড়ের। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর কেমন হচ্ছে আমাকে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো আমটা দিয়ে ভাজা ভাজা করে নিই। দেখো ফ্রেন্ডস, আমার আমটা দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম ড্রাই মশলাটা, ওই গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যদি তোমাদের অয়েল কম মনে হয় তখন লাস্টে আবার অয়েল একটু গরম করে তখন অয়েলটা দিয়ে দিতে হবে, কারণ তেলটা না দিলে ইঁচড়ের আচারটা নষ্ট হয়ে যাবে। একটু তেলের পরিমাণটা বেশি রাখাই ভালো। তো চলো, এই ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি গরম মশলা আর লাস্টে ভিনিগার দিয়ে দেব, দিয়ে কমপ্লিট করব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবারে। গরম মশলাটা দিয়ে চারিদিকে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। ইঁচড়টা ভিনিগার দেওয়াতে অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে, তো ভিনিগারটা অবশ্যই দেওয়া চাই। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভিনিগারটা লাস্টে দিয়ে
গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হলে একটা কাচের জারের মধ্যে তেল মাখিয়ে এটাকে ভরে এক দু মাস সংরক্ষণ করা যাবে। তো চলো বাই। অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে।